হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময়ের সাথে, আর সময়ের সাথে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গের জন্য কোন সতর্কবার্তা? তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের কোন 8 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এছাড়াও কখন থেকে এই বৃষ্টি শুরু হবে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়ার আপডেট। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, কোনো না কোনো জায়গায় সকালে 2-1 পশলা বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সকাল থেকে রাতের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে এ রাজ্যেও। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন সকালের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় কোনো না কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস না দেওয়া হলেও সব জেলায় কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।